हाय क्लास थ्री आमरा आज के बांगला व्याकरण बोध परीक्षण अध्यायटी पढ़ब। तो बोध परीक्षण की बोध माने आमादेर जे ज्ञान सेटाके बला हय बोध। और जखन आमरा कोनो किछु विषय पढ़ी बा जानी जखन पढ़ी तखन से सम्पर्के आमरा कतटा जानते पारलाम तार परीक्षण कर ले बुझते पारी। जेमन तुम्हरा जखन कोनो गल्प पढ़ो बा कविता पढ़ो तखन की करे तुम्हरा बुझबे जे सेई कविता बा गल्पेर अंशटा तुम्हरा भालोमतो आयत्त करते पेरेछो किना। तार संगे जदि आमरा कतगुलो प्रश्न तोमादेर जिज्ञेस करी जेमन बेंगली लिटेई देखो गल्प बा कवितार संगे अनेकगुलो प्रश्न देवा थाके অনুশীলনীতে, আর সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো সঠিকভাবে তাহলেই বোঝা যায় যে তোমরা সেই বিষয়টি বা পাঠ্যাংশটি বুঝতে পেরেছো। তো এই যে আমাদের জ্ঞানের যে আমরা পরীক্ষা করে থাকি সেটাকেই বলা হয় বোধ পরীক্ষণ। তো কোনো একটা অংশ যদি দেওয়া হয় লেখা থাকে সেইটা তোমাদেরকে পড়তে হবে এবং ঠিকমত বুঝতে হবে বিষয়টা কি বলছে এবং তার সঙ্গে যে সমস্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের তোমরা যদি যথাযথ উত্তর দিতে পারো তার মাধ্যমে আমরা বোধ পরীক্ষণ করতে পারি। তাহলে তোমাদের বাংলা ব্যাকরণ বই নাও। তোমাদের বাংলা ব্যাকরণ বইতে বিংশ অধ্যায় অর্থাৎ 20 নম্বর চ্যাপ্টারে 95 पेज खोलो। देखो बोध परीक्षण एखाने बोलछे तुम्हरा जा पढ़ो तार ठीक मतो बुझते पारा चाई, जा पढ़े पढ़ेछो ता ठीक ठीक बुझते पेरेछो किना सेटा जाचाई करा हलो बोध परीक्षा। किभाबे जाचाई करा हय? कोनो लेखार किछु अंश तुले देवा हलो, तारपर ओई लेखा थेके नीचे देवा कतगुली प्रश्नेर उत्तर दीते बला हय। जदि सठिक उत्तर दीते पारो ताहले बोझा जाबे तुमी लेखाटी पढ़े बुझते पेरेछो। बोध परीक्षणे प्रश्नेर सठिक उत्तर देवाटाई प्रधान कथा। ताहले एखाने आमरा बांगला व्याकरणे देखबो যে কোনো জায়গা থেকে কোনো অংশ দেওয়া থাকবে আর সেই অংশটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, পড়ে সেটাকে বুঝতে হবে প্রত্যেকটা মানে। তারপরে তার সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নের যথাযথ সঠিক উত্তর যদি তোমরা দিতে পারো সেটাকেই এখানে বলছে বোধ পরীক্ষণ। তাহলে দেখো বোধ পরীক্ষণ করার কতগুলো নিয়ম আছে সেগুলো আমরা আগে পড়ে দেখি। এক নম্বর বলছে লেখাটা বারবার পড়বে, দু নম্বর প্রশ্নগুলো ভালো করে বুঝবে, তিন নম্বর যেরকম প্রশ্ন থাকবে সেরকম উত্তর দেবে, চার নম্বর প্রয়োজনের অতিরিক্ত উত্তর দেওয়া উচিত নয়, পাঁচ নম্বর যতখানি পারো নিজের ভাষায় উত্তর লিখবে। ঠিক আছে, তাহলে ঠিক যেমনই আমরা কোনো পাঠ্যাংশের অন্তর্গত প্রশ্ন উত্তর করি সেরকমই এখানে আমাদের যে কোনো বিষয় দেওয়া থাকুক না কেন সেটাকে আমাদের ভালো করে পড়ে বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নিচে বোধ পরীক্ষার কিছু সমাধান সহ নমুনা দেওয়া হলো। তাহলে এক মানে এক নম্বর বোধ পরীক্ষণের একটা অংশ এখানে দিয়েছে, তাহলে আমরা প্রথমে এটা পড়ব। দেখো আফ্রিকার ঘন জঙ্গলে গন্ডার থাকে, অসভ্য জাতিরা গন্ডার শিকার করে তার চামড়া ও মাংসের লোভে। শিকার করে তারা কিসের লোভে? চামড়া ও মাংসের লোভে। গন্ডারের খড়গ তাদের কাছে, গন্ডারের খড়গ তাদের কাছে খুব আদরের জিনিস, এই খড়গ দিয়ে তারা
তলোয়ারের বাঁট তৈরি করে। সে বাঁট দেখতে যেমন সুন্দর শক্ত হয় তেমনি, কিন্তু খড়গ ও চামড়ার চেয়ে গন্ডারের মাংসের প্রতি অসভ্যদের বেশি লোভ। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা এখানে কি বলছে? আফ্রিকার জঙ্গলে যে সমস্ত অসভ্য জাতিরা বাস করে, সেই জাতির মানুষেরা কি করে? গন্ডার শিকার করে। কিসের লোভে? গন্ডারের চামড়া ও মাংসের লোভে। এখানে আরো কিছু বলা হয়েছে, তো এসো প্রশ্নগুলো আমরা পড়ে দেখি কি বলছে। প্রশ্ন কয়েকটা বলছে, আফ্রিকার অসভ্য জাতিরা কিসের লোভে গন্ডার শিকার করে? কয়েকটা, গন্ডারের খড়গ দিয়ে তারা কি তৈরি করে? গয়ের প্রশ্ন, কিসের প্রতি তাদের বেশি লোভ? ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এগুলোর উত্তর প্রশ্ন শুনে বুঝতে পারছো কি হবে। এখানে নিচে দেখো উত্তরে বলা হয়েছে, কয়ের প্রশ্ন আমরা কি পড়লাম, আফ্রিকার অসভ্য জাতিরা কিসের লোভে গন্ডার শিকার করে? আফ্রিকার অসভ্য জাতিরা চামড়া ও মাংসের লোভে গন্ডার শিকার করে। গন্ডারের খড়গ দিয়ে তারা কি তৈরি করে? গন্ডারের খড়গ দিয়ে তারা তলোয়ারের বাঁট তৈরি করে। তাহলে দেখো যেমন প্রশ্ন ঠিক সরাসরি তার সেই রকমই উত্তর দেওয়া হচ্ছে। কিসের প্রতি তাদের বেশি লোভ? গন্ডারের মাংসের প্রতি তাদের বেশি লোভ। ঠিক আছে, তাহলে ঠিক যেমন আমরা এই অংশটার মধ্যে পড়লাম, যেরকম লাইন দেওয়া আছে ঠিক সেরকমই উত্তর দিতে হবে প্রশ্ন পড়ে। এটাকেই বলা হচ্ছে বোধ পরীক্ষণ। তাহলে তোমরা এটা ভালো করে বাড়িতে পড়বে।